বন্ধুর কাছে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তখন আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর কাছে গেলাম শিডিউল নিয়ে। তো ওনাকে আমাদের লিডার যারা রাজ্জাক ভাই, শাবানা ম্যাডাম আরও সবাই মিলে বলল যে আমাদের দেশে বাংলা ছবিকে মারার জন্য হিন্দি ছবি, উর্দু ছবি, আসলে মূলত বোম্বের যে ছবিগুলো সেগুলো হিন্দি ছবি না, 80% উর্দু। হিন্দি ছবি শুধু ওদের ধর্মীয় কিছু ছবি আছে সেগুলো পিওর হিন্দিতে শুটিং করা হয়, আর যেগুলি আমরা দেখি সবাই সেগুলি 80% উর্দু, আর উর্দুর এগেনস্টে কিন্তু আমরা সংগ্রাম করেছিলাম। তো বঙ্গবন্ধুকে যখন বললাম যে তোরা এত কথা কইছে আমি জানি, কী কবি ক, আমাদের ছবি ওই ছবির সামনে মার খাবে, তখন বললো যে তোরা কটা ছবি বছরে দিতে পারবি। তখন আমাদের লিডার থেকে শুরু করে আমরা সবাই বললাম প্রতি সপ্তাহে একটি করে বাংলা ছবি আমরা দেব। তখন বঙ্গবন্ধু বললেন, ঠিক করতেছ তোরা জি, তাহলে যাই দেশে হিন্দি উর্দু ছবি চলবে না। ভাই ইবনে মিজান, কামাল আহমদ, শিবলি সাদেক, পরিচালক প্রযোজক যারা সবাই মিলে বসে যে আমরা এখন কী করবো, যদি ওই 100 কোটি টাকা, 80 কোটি টাকা, 100 কোটি 200 কোটি টাকার ছবির সাথে যদি আমাদের 30 লক্ষ 40 লক্ষ টাকার চলচ্চিত্র মুক্তি পায়, তাহলে তো অ্যারেঞ্জমেন্টের দিকেই আমার মা খেয়ে যাবো, আমাদের ছবিগুলো ভালো চলবে না, আমরা কী করবো। তখন সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল আমাদের আর কোনো পথ নেই, সরকারিভাবেই ঘোষণা হয়ে গেছে চলবে। এখন বঙ্গ আজ কিছুদিন আগে আবার কেন পাঠান ছবি দেশে আসলো, কে এনেছে? বঙ্গবন্ধু তো বলেছিল এদেশে চলবে না, এ দেশের কর্ণধার তো ছিল বঙ্গবন্ধু, মরে গেছে, তাতে কি আছে? এই দেশ যতদিন টিকে থাকবে বঙ্গবন্ধু নামটি থাকবে, কারো নাম থাকবে না, চলে যাবে, বঙ্গবন্ধুর নাম থাকবে শেখ মুজিবুর রহমান, উনি বলেছিল চলবে না। আবার এই ভাষা আন্দোলনে করে যারা মরেছিল সেই ভাষার বিরুদ্ধে আমার সুদন সুখীর সঙ্গে আরেকটি বোম্বের ছবি চালানোর জন্য রেডি হয়েছে, কি জন্য নাম জওয়ান, ওটার জন্য কত বড় অধ্যত্ত আমি বলবো। একজন একটি ছবি চালাবার জন্য মালিক বলতেই পারে আমার ছবিটা চলুক, কিন্তু আমার ছবি, আমার প্রযোজকের ছবি সুদন সুখী, সেখানে এসে আমার প্রযোজককে বলে আপনি ডেটটা ব্যাক করলে আমি ছবিটা রিলিজ করতে পারতাম উর্দু ছবি, বলেন আপনারা, আপনারা বলেন এই কথা নিয়ে আপনারা আলোচনা করবেন না, বাইরে ধিক্কার দেবেন না, বলেন দেবেন কিনা, আপনারা এর বিরুদ্ধে কথা বলবেন? আমাদের প্রযোজককে বলে বাংলা ছবিটা ব্যাক করে দেন, আমার ছবিটা দিন, ওরা চাইতেই পারে, ওদের দোষ না, কিন্তু এটা কেমন কথা? বঙ্গবন্ধুর কথা ভুলে গেছে কে, যে যা এই দেশে চলবে না, আমরা প্রতি সপ্তাহে একটি করে আগামী 6 মাস পর্যন্ত সিনেমা হলগুলো বুকিং হয়ে আছে আমাদের ছবির জন্য, ডেট পাচ্ছে না এতগুলো ছবি, কেন ওই ছবিগুলো আসবে? যারা ব্যবসার জন্য এনেছে তাদের কোনো দোষ নাই, পারমিশনটা দেবে কেন? ব্যবসার জন্য মানুষ যা ইচ্ছে তা করতে পারে, কিন্তু পারমিশনটা কেন হবে? আপনারা সজাগ থাকবেন, আপনারা প্রতিবাদ করবেন যেন বাংলা ছবি বাংলাদেশে চলে, ওই বিজাতীয় ভাষার ছবিগুলো যেন চলে না, ইংলিশ ছবি চলে আমার বাধা নেই, ইন্টারন্যাশনাল ভাষা, আমাদের দেশে ছেলেবেলেরা ক্লাস 1 থেকে উচ্চতর পর্যন্ত ইংলিশ একটা সাবজেক্ট আমাদের থাকে আন্তর্জাতিক ভাষা হিসাবে, সেটা আসুক, উর্দু ছবি আসবে কেন? এই দেশে কে উর্দুতে কথা বলে? নেই কেউ। তো এটা মাথায় রেখে আপনারা বাইরে আলোচনা করবেন, একটি কথা একজন বললে তার কথা শুনে আরেকজন, তার কথা শুনে আরেকজন, সমস্ত দেশের মানুষ কথা বলে। 7ই মার্চে ভাষণে কতজন লোক গিয়েছিল, কিন্তু সমস্ত দেশ তো পরের দিনই সাপোর্টে চলে আসে, রেডিওতে শুনেছে, এর কাছে শুনেছে, ওর কাছে শুনেছে, আপনারাও বলবেন যেন বাংলা ছবির পক্ষে, আপনারা বলবেন যেন বাংলা ছবি জেগে থাকে, বেঁচে থাকে। ধন্যবাদ।